আসসালামু আলাইকুম বন্ধুরা বৃহৎ করদাতা ইউনিট মূল্য সংযোজন কর ঢাকা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু পদের পরীক্ষা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তিরিশ আট দু হাজার বাইশ খ্রিস্টাব্দ প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর এবং গাড়ি চালক তো কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টা এবং গাড়ি চালক এটাই হচ্ছে এক ঘন্টা এগারো থেকে বারোটা এবং এই দুটি পদের পরীক্ষার তারিখ হচ্ছে সতেরো নয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ এবং পরীক্ষার কেন্দ্র উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কাকরাইল ঢাকা এক হাজার এবং এই দুটি পদের শূন্য পদ সংখ্যা কত সেই আমরা দেখব তো তো প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে আঠাশটি এবং গাড়ি চালক সেখানে শূন্য পদ রয়েছে একটি এর পরেই রয়েছে হিসাবরক্ষক এখানে শূন্য পদ রয়েছে একটি হিসাবরক্ষক শূন্য পদ রয়েছে একটি উচ্চমান সহকারীতে পদ রয়েছে তিনটি এবং ক্যাশিয়ারে রয়েছে একটি এবং ডিসপাস রাউটার বা নোটিশ সার্ভার এখানে রয়েছে দুইটি তো হিসাবরক্ষক দুই উচ্চমান সহকারী ক্যাশিয়ার এই তিনটি পদের পরীক্ষা দেড় ঘন্টায় হবে এগারোটা হতে সাড়ে বারোটা পর্যন্ত ডিসপাস রাইডার এবং এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টার এবং এই সব কয়টি অর্থাৎ হিসাবরক্ষক থেকে ডিসপার্স পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ নয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ এবং পরীক্ষার কেন্দ্র একটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কাকরাই ঢাকা এক হাজার তো পরীক্ষা পদ্ধতি লিখিত পদ্ধতিতে একটি নমুনা এটি হচ্ছে দু সালের ব্যক্তিগত সহকারী উচ্চমান সহকারী পদের পরীক্ষা তো দেড় ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে আপনারা পরীক্ষার পদ্ধতি বা প্যাটার্নটা আপনারা দেখতে পারেন